আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর লাস্ট কিছুদিন হয়তো আপনারা রেসিপিস বাই সেজাস মম পেজ থেকে রান্নাবান্নার কোনো লাইভ দেখছেন না, বিকজ আমরা হলিডেজে আসছি। আর বর্তমানে আমরা আছি হচ্ছে ডার্ডেল ডোরে, ওই যে পেছনে দেখেন যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে মিলে গেছে একদম। এটা হচ্ছে ইংল্যান্ডের একটা বিচ, ডার্ডেল রোড। হলিডেতে আছি এই জন্য ভাবলাম যে যেহেতু রান্না বান্নার কোনো লাইভ করছি না আপনাদের সাথে, অনেকে আমার পেজে মেসেজ করছেন, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ছোট্ট শর্ট লাইভ করে ফেলি। দেখেন তো জায়গাটা দেখতে কেমন, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই সাইডটা থেকে দেখেন, আপনাদের ভাইয়া এখন ড্রোন উড়াচ্ছে। আর এই যে বুড়ি বসে আছে, এই এটা কিন্তু পাহাড়, অনেক উঁচু একটা পাহাড়। তানজিমা তাসমি কুষ্টিয়া থেকে আপু, থ্যাংক ইউ, কুষ্টিয়া ইজ লাভ। সেজাই যে খেলা করছে, প্রিয় সরকার কেমন আছেন আপু, অনেকদিন পরে আসলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকদিন পরে আসলাম, কারণ হচ্ছে আমরা একটু হলিডেজে আসছি, এই জন্যই মেনলি একটু রান্নাবান্না লাইভ নিয়ে আসতে পারছি না। আর এই যে দেখেন ডার্ডেল ডোর, সেই বিচটা যেখানে সমুদ্র আর পাহাড় একসাথে মিলন মেলা। আমরা এখন অনেক উঁচুতে আছি, বিচের নিচে গিয়েছিলাম, সব ভিডিওস করেছি। এরকম জার্নিতে গেলে মনটা যতই খারাপ থাকুক না নিমেষেই ভালো হয়ে যায়। হ্যাঁ আপু সেটাই, এটা একদম সত্য কথাই বলেছেন, বাস্তব কথা বলেছেন আপনি। জায়গাটা একটু কেমন আপনারা একটু জানি না, দেখে বুঝতে পারছেন কিনা। এই যে সেই ডার্ডেল ডোর, থ্যাংক ইউ সো মাচ ফর সেন্ডিং দিস স্টার। নওরিন জুলিয়া আপু কুষ্টিয়া মজুমপুর থেকে, তার মানে আমার বাসার খুব কাছে থেকে, আমার বাসার নতুন কমলাপুর। জায়গাটা কেমন লাগছে সবাই একটু বলেন তো। আপনাদের ভাইয়া ডার্ডেল ডোরের মাথায় ড্রোন উড়াই দিচ্ছে, এখন আমরা ড্রোনটা ফিরে আসার অপেক্ষা করছি। পাখি আর ড্রোন একাকার হয়ে গেছে, ওই যে দেখা যাচ্ছে ওটা কিন্তু পাখি না, ওটা ড্রোন। বলো বাবা, আমাকে বলো, আমাকে বলো। মাথার উপরে নামাইনি বা, আমার এখনো যাওয়া হয় নাই গো। কি ব্যাপার মিলাপু, এখনো যাওয়া হয় নাই? তুমি তো বেশ কত বছর ধরে আছো বাবা, বেশি করে ডার্ডেল জোরের। এটা
আর আমরা উঠছি হচ্ছে আরো উপরে, নিচে নেমেছিলাম, নিচ থেকে আস্তে আস্তে পরে উপরে উঠে আসছি ড্রোনটা ওড়ানোর জন্য আমাদের ভাইয়া। প্রকৃতি ভারী সুন্দর, একটু কষ্ট করে আপনি প্রকৃতিকে দেখার জন্য আপনাকে অনেক দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি চেষ্টা করবো আপনাদেরকে আস্তে আস্তে ইউকের সব প্লেসগুলো দেখানোর জন্য। সামার আসতেছে সামনে, ইনশাল্লাহ আমরা অনেক জায়গায় ঘুরবো, আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। ইফাত জাহান আপু একটু সাবধানে থেকো, ঠান্ডা যেন না লাগে, বলো মা ঠান্ডা অলরেডি লেগে গেছে আপু, ঠান্ডা অলরেডি লেগে গেছে। আমার পেজে পাবেন না মনে হয়, ড্রোনের ফুটেজ আমার পেজে আপনাদের ভাইয়া দিবে না, আমার চ্যানেলে দিবে না আপনাদের ভাইয়া। তার জন্য এই গরু দেখো, গরু ঘাস খাচ্ছে ওই যে পেছনে, কতগুলো গরু, এই গরুগুলো এত উপরে উঠলো কি করে, নাকি উপরে ফার্ম টার্ম আছে। দেখেন এত পাহাড়ের উপরে গরুগুলা, ওইদিকে কি ফার্ম আছে নাকি জানি না। জায়গাটা আসলে অনেক সুন্দর, যারা যারা লাইভটা দেখছেন যদি সম্ভব হয় লাইভটা একটু শেয়ার করে দিবেন আমার সাথে আড্ডা দেওয়ার জন্য। আমরা এখন আছি ইংল্যান্ডের ডাডল ডোর প্লেসে, ডাডল ডোর বিচে। যাদের যাদের ভালো লাগছে আমাদের সাথে আড্ডা দিতে, জায়গাগুলো দেখতে, কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিতে পারেন কি মা। আপু জায়গাটা সুন্দর লাগছে তোমাকে, আরো সুন্দর জায়গাটা। তাহসিন ফাতেমা আপু, যারা এই জায়গায় আসবেন ইংল্যান্ডে আছেন, যদি রিসেন্টলি এসে থাকেন আমি আগে আপডেট দিয়ে দিই, এই জায়গায় কিন্তু প্রচন্ড ঠান্ডা, ইংল্যান্ডের অন্যান্য জায়গার তুলনায় এই জায়গায় ঠান্ডা অনেক বেশি। আর প্লিজ কেউ এশিয়ান কাপড়চোপড় পরে আসবেন না, স্যান্ডেল পরে তো আরোই আসবেন না, একেবারে কেডস জাতীয় শু পরে আসবেন, না হলে এখানে হাঁটতে পারবেন না। আর এশিয়ান কাপড়চোপড় পরে আসলেও অনেক কষ্ট হবে। সো ফটোশ্যুটের জন্য যদি এশিয়ান কাপড় পরে আসেনও, আমি রিকোয়েস্ট করবো নিচে অ্যাটলিস্ট মানে মোটা লেগিংস বা জিন্স এগুলো পরে আসবেন, হেভি জ্যাকেট নিয়ে আসবেন, না হলে কষ্ট হবে। আর অফকোর্স কেস পরে আসবেন। যেও না বেশি দূরে, যেও না মা পড়ে যাবা। জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে কাইন্ডলি একটু জানাবেন। অনেক ঠান্ডা এখানে, কিন্তু অনেক ঠান্ডা। ওই যে ড্রোনটা এখন নামতেছে। হে লিজা আপু, চলছে, শরীরটা খুব একটা ভালো না।
ঘাস কেটে গেল ট্রিমারের মতো। It's done. Pack up, pack up. Back to the home. No. ঠান্ডা লেগে গেছে আমাদের সবার, ঠান্ডা লেগে গেছে অনেক, ঠান্ডা এখানে। No, আজকে না। হ্যাঁ সবাই চলে গেছে, কিন্তু নিচ থেকে সবাই উঠে পড়তেছে। তোমার মেয়ে হোটেলে থাকতে চাচ্ছে। পারামিতা দেবচার্যি শালটাই খুব লোভ দিল, এরপর জায়গাটা দেখতেছি। দিদি যদি এই শালটা না নিয়ে আসতাম আজকে ঠান্ডায় মরে যেতাম, অনেক ঠান্ডা। আমি নিচে একটা ওভারকোটও পরছি, বাট ওভারকোটেও ঠান্ডা যাচ্ছে না। আলটিমেটলি আবার শালটাও উপরে জড়ানো লাগছে, এত ঠান্ডা। আফিফা সুলতান আপু অনেক অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। জায়গাটা আসলে অনেক সুন্দর আফিফা আপু, অনেক সুন্দর জায়গাটা, দেখেন একটু। চলো বাবা আসো, লেটস গো, আমরা হাঁটা ধরি, হাঁটতে হাঁটতে সবাইকে দেখাই। লাইভটা একটু শেয়ার করবেন, তোমাদের টুনাটুনি লাইভ দেখতে ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিলাপু। আমি কি তোমার বাসায় চলে যাব আপি, আমি কি আজকে তোমার বাসায় চলে যাব? মিলা আপু আমরা তো বাসাতেই নাই, আমরা তো গার্ডেল ধরে বাসায় পৌঁছাবো কখন জানি না। এক কাজ করো, তুমি আমার আগে পৌঁছাবা, তুমি রান্না বান্না করে তারপরে বসা থেকো, আমার বাসায় যাও। ও চাবি তো আমাদের কাছে, চাবি তো আগে থেকে জানলে চাবি রেখে আসতাম কোথাও সিক্রেট জায়গায়, আর তোমাকে বলে দিতাম যে অমুক জায়গায় চাবি আছে, তুমি যেয়ে মনে করো দৌড় খুলে রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমায় থাকতো, আর আমরা যেতাম যে আমরাও যে মানে রান্না পাইতাম আর কি খাবার দাবার। এখন তো আমার নিজের যে রাত্রেবেলা রান্না করতে হবে। আচ্ছা আমরা কি রাত্রে কোথাও বাড়ি থেকে খেয়ে তারপর বাসায় যাবো? ডিপেন্ড না, এটাই করো, না হলে বাসায় গিয়ে রাত্রে রান্না বান্না করে খাওয়াটা অনেক টাফ হয়ে যাবে, আর বাসাতে রান্না বান্না নাইও। আচ্ছা আমি প্রকৃতি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন রাস্তাগুলো কিন্তু একেবারে পাথরের। হ্যাঁ এই যে গার্ডেল ডোরটাকে আমরা রেখে, এটা ডাইনোসরের মতো লাগছে। চলো এইটা নাকি ডাইনোসরের মতো লাগছে, কি বলে বুবি? তুমি তো প্রমিস করেছো, এখনো আমাদের অনেক দূর হাঁটতে হবে। নিচ দিয়ে হাঁটতে হবে, উপর দিয়ে কষ্ট। আরে মিলা আপু ইচ্ছা করে একটু কমেন্ট ভুল পড়লাম, না হয় সমস্যা কি? আমি তো ভাবছি তুমি আমার বাসায় গিয়ে রান্না বান্না করে রাখবা। এই তো দেখো,
এই বিচও তো নামে যায় ক্যারাভিন নিয়ে থাকতে হবে হ্যাঁ তাহলে মনে করো সকাল থেকে এক্সপ্লোর শুরু করা যায় নিচে নেমে ওইদিকে যাওয়া যায় একদিন হ্যাঁ একদিন এইদিকে মানে দুই দিন দুই দুই থাকতে হবে আরে বাচ্চা কাচ্চা নিয়ে হবে না বাচ্চা কাচ্চা বাদে আসতে হবে না ঝামেলা করে তা না ওরাও তো আসলে টায়ার্ড হয়ে যায় ওদেরও তো কষ্ট হয় বড়রা আমরা যতটা কষ্ট নিতে পারি ছোটরা তত পারে না ওদেরকে তো কষ্ট দিয়ে লাভ নাই ওদের দিকটাও ভাবতে হবে স্পিক স্লো জায়গাটা অসম্ভব সুন্দর এই যে আপনাদের বুড়ি কোলে উঠে বসছে এখন আমরা ডাডল টু রেখে চলে আসতেছি অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর আর এই বাম পাশটাতে হচ্ছে পাহাড় ওখানে অনেক শীত হ্যাঁ জান্নাত খাতুন আপু এখানে অনেক শীত আর জায়গাটার নাম হচ্ছে ডাডল ডোর লোকালয়ের তুলনায় এই বিচ এরিয়াটাতে প্রচণ্ড বেশি উইন্ড যার কারণে ঠান্ডাটা অত্যধিক হ্যাঁ মিলা আপু দেখে হাঁটছি রাস্তাটাই যে পাথর দেওয়া তো জায়গাটা ডার্ডেল ডোর যারা যারা জানতে চাচ্ছেন আর কি জায়গাটার নাম ডার্ডেল ডোর নিচের দিকে একদম লাস্ট মাথা বলা যায় হ্যাঁ তোমার এই যে এই জিপটাতে উঠে আমাদের চলে যায় চলো রিকোয়েস্ট করি আমার অনেক উপরে অনেক হাঁটতে হবে আমরা ওই নিচ পর্যন্ত গিয়েছিলাম এখন প্রায় হাফ ওয়ে এর বেশি উঠে আসছি হাফ এর বেশি আসছি হ্যাঁ আর ওয়ান থার্ড উঠতে হবে এখনো সব বেবি হাঁটছে শুধু সেজা হাঁটতে পারছে না সেটা হলো সেজা সেজা বুড়ি সে আমার হাসে সে হচ্ছে সেজা বুড়ি আসলে বুড়ি আমার হাসে মাশাল্লাহ আর এই জায়গাটা বেশি ভালো লাগছে কেন জানেন কারণ হচ্ছে এখানে পাহাড় আর সমুদ্র একসাথে মিলিত হয়েছে নরমালি আমরা যেখানে সমুদ্র দেখি সেখানে কিন্তু পাহাড় না পাহাড় সমুদ্র আর আকাশ তিনটা জিনিস একসাথে মিলিত হয়েছে এখানে সবুজ পাহাড় হ্যাঁ স্টোন পাহাড় না সবুজ পাহাড় এই জিনিসটা খুব বেশি ভালো লাগছে এখানে কিন্তু এই যে অনেকটা পথ মানে ড্রাইভওয়ে থেকে মেইন যে লোকেশনটা ডাডল জোরের এটা অনেক পথ এক্সাক্ট কতটুকু পথ আমার জানা নাই গুগল করে একটু দেখতে হবে বাট আই থিঙ্ক এটা দেড় দুই কিলোমিটারের কম হবে না বেশি হবে দুই কিলোমিটারের বেশি হবে আর সব থেকে বড় কথা জিগজ্যাগ রোড এবং ঢালু খাড়া এরকম আপ এন্ড ডাউন রোড যার কারণে হাঁটতে কষ্ট দুই কিলোমিটার সমান হাঁটা কোনো ব্যাপার না বাট দুই কিলোমিটার পাহাড় বেয়ে নিচে নামা আবার পাহাড় বেয়ে উপরে ওঠা এটা অনেক টাফ
আমরা এখন উঠতেছি হচ্ছে উপরের দিকে, ঢালু থেকে উপরে উঠতেছি, খারাপ পথ উঠতেছি এখন। এই যে এখন এই পথটা আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে যে সমান নাকি, বাট এটা কিন্তু বেশ খাড়া একটা পথ। আমরা ঢালু থেকে এখন উঁচুতে উঠছি। মাহমুদা নাজমা আপু, হ্যাঁ জায়গাটা আসলে অনেক সুন্দর। যারা যারা লাইভে আছেন লাইভে একটু শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। আর পুরো ভিডিও হয়তো বা দুই তিন দিন পরে আমি আমার চ্যানেলে আপলোড করবো ইনশাল্লাহ। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, লাইভটা শেয়ার করতে ভুলবেন না। এখন টানা হাঁটতে হবে, মিনিমাম আরও 20 মিনিট হাঁটলে আমরা ড্রাইভওয়ে পাবো। এখনকার মতো আপাতত বিদায় নিচ্ছি। সেজার অনেক কষ্ট হচ্ছে, ট্রু আমারই এত কষ্ট হচ্ছে, তাহলে বাচ্চাটার না কত কষ্ট হচ্ছে। একটু ওকে হেল্প করি, এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।